ভারতে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে লাদাখ অন্যতম। লাদাখ এতটাই সৌন্দর্যপূর্ণ যে এখানে একবার ঘুরতে আসা যে কোনো পর্যটক আবার ঘুরতে আসার জন্য চাইবেন, কারণ প্রকৃতি এখানে নিজেকে যেভাবে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে তা এক কথায় মুগ্ধ করার মতো। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ভারতের অন্যতম একটি পর্যটন কেন্দ্র লাদাখ সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো লাদাখের অপরূপ সৌন্দর্য মিস না করতে চাইলে পুরো ভিডিওটির সাথেই থাকুন। লাদাখ উত্তর ও পূর্ব কাশ্মীর অঞ্চলের একটি বড় এলাকা। এটি বিশ্বের এক সর্বোচ্চতম অঞ্চল এবং এটি উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকার সমন্বয়ে গঠিত। এই স্থানটি 1970 সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় এবং তারপর থেকে এটি পর্বতারোহী এবং যারা ট্রেনে বা পদচারণ করতে পছন্দ করেন তাদের কাছে একটি অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। লাদাখের এখনও প্রধান পর্যটন আকর্ষণ হল নয়তলা কাঠামো। এটি 16 শতকে নির্মিত হয়েছিল, একসময় বিশ্বের সবচেয়ে লম্বা ভবন ছিল। এই প্রাসাদটি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা পুনরায় স্থাপন করা হয়, তবে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা রয়েছে। আপনি যদি কখনো লাদাখে ছুটি কাটানোর জন্য যান তাহলে আপনি ঘুরে আসতে পারেন আরও একটি পর্যটন মুখর স্থান থেকে। সেই স্থানটির নাম হচ্ছে নব্রা উপত্যকা, যেটি পরিদর্শন অপরিহার্য। এটি ভারতের একমাত্র স্থান যেখানে পর্যটকরা 10,000 ফুট উচ্চতায় অবস্থিত মরুভূমিতে জোড়া কোজোলা উট দেখতে পারেন, যা সত্যি অবিশ্বাস্য। এই উপত্যকাটি লাদাখের রাজধানী শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই ভ্রমণ যাত্রায় কতক্ষণ সময় লাগতে পারে তা বরফ এবং অন্যান্য বিষয়, যেমন সামরিক সৈন্যবাহিনীর গতিবিধির উপর নির্ভর করে। নুব্রা ভ্যালি হল বন্ধুসুলভ ও সহানুভূতিশীল জনসাধারণ দ্বারা পরিপূর্ণ ও অত্যন্ত শান্তিপূর্ণ একটি স্থান। নুব্রা নদী ও পিকনিকের জন্য চমৎকার একটি স্থান। পর্যটকদের ঘুরে বেড়ানোর সময় লাদাখের মাঠগুলি পরিদর্শন করার কথা মনে রাখা উচিত। এই অঞ্চলের মাঠগুলির মধ্যে হ্যামেজ গুহা রয়েছে, যার এক একটি গুহায় প্রায় 150 জনের মতো সন্ন্যাসী বসবাস করে। লাদাখের সবচেয়ে আশ্চর্যজনক একটি তত্ত্ব হল এই অঞ্চল অনুর্বর হলেও খুবই সুন্দর। সরলতা এই অঞ্চলের জীবনযাত্রার একটি প্রণালী, কারণ ভারতের অন্যান্য শহরগুলি যতটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে সেই আধুনিকতার ছোঁয়া লাদাখকে এখনও স্পর্শ করেনি। এই অঞ্চলের জলবায়ুর কথা বিবেচনা করলে নিঃসন্দেহে বলা যায় যে লাদাখের মানুষ অত্যন্তই কর্মক্ষম। লাদাখ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লাদাখের তিব্বতী ঐতিহ্য পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আগত পর্যটকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না। লাদাখ ক্ষুদ্র তিব্বত পৃথিবীর ছাদ নামেও সুপরিচিত। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে লাদাখে জল পাওয়া খুব দুর্লভ ব্যাপার। লাদাখের মানুষ হলো বৌদ্ধ এবং মুসলিমের একটি মিশ্রণ। লাদাখে কিভাবে যাবেন? লাদাখ জম্মু ও কাশ্মীর রাজ্যের মধ্যে অবস্থিত এবং নিকটবর্তী বিমানবন্দর হল লেহ, যা দিল্লি, চণ্ডীগড় ও শ্রীনগরের সঙ্গে সংযুক্ত রয়েছে। লাদাখের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল জম্মু, যার সম্ভাব্য প্রান্তিক হল শ্রীনগর, তারপর লাদাখ। লাদাখ হল ভারতের সর্বোচ্চ অধ্যুষিত অঞ্চল এবং এই পর্বতমালার মধ্য দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। পর্যটকদের কাছে লাদাখ পরিভ্রমণের পূর্বে তাদের শরীর ফিট আছে কিনা সে বিষয়ে নিশ্চিতকরণের জন্য পরামর্শ দেওয়া হয়, কারণ অতি উচ্চতায় পর্বতমালা আরোহণ করা সবার শরীরের পক্ষে সম্ভব হয় না। তাই এখানে ভ্রমণ করার আগে অবশ্যই শরীর চেক আপ করে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত, আর আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।